হিন্দু মহাজোট, শিবসেনা, হিন্দুত্ববাদী এবং বিভিন্ন হিন্দু সংগঠনের নেতাদেরকে বলছি, যারা কিনা রাত দিন ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছ, জয় শ্রীরাম বলে অখণ্ড ভারত করতে চাও, তাদেরকে বলছি, যখন ইসলামের সমালোচনা করো, বিশেষ করে ইসলামের নবীর সমালোচনা করছো, এই বলে যে দেখো 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 নবী মোহাম্মদ বিয়ে করেছিল আয়েশাকে, বা যখন তোমরা বলো ইসলামের নারীর মর্যাদাটা কত কম, হায় হায় ভুলে যেও না ছাপ্পার কথা, সিঁদুর ছাপ্পা, মালিকানা ছাপ্পা, ইট মারলে পাটকেলটি খেতে হয় দাদা, এখন একটু খাও। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল, বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল, 7 কি 8, তাই না? তারপর স্ত্রীকে ফেলে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, সন্ন্যাসী, হায় হায় হায়। তারপর ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপদ, প্রভুপদ, উনি যখন ওনার স্ত্রী রাধারানীকে বিয়ে করেছিলেন, উনি কিন্তু অ্যাডাল্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন রাধারানীর বয়স কত ছিল, 11, কত কত 11, শিশু। বিষ্ণুপ্রিয়া সেও ছিল শিশু, তোমাদের চৈতন্য মহাপ্রভুর স্ত্রী ফেলে চলে গিয়েছিল। তারপর প্রভুপাদ, রাধারানীর বয়স কত ছিল, 11, তাকেও ফেলে চলে গিয়েছিল, সন্ন্যাসী হয়ে গেছে, সন্ন্যাসী, সন্ন্যাসী, স্ত্রীর অধিকারটি দেয়নি। আরো বলবো, চলো একটু সামনে আসি। তোমাদের নেতা যে মল্লে তোমরা তার নামে মন্দির করবে, তার মূর্তি গড়বে, হ্যাঁ 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 বাপু, নরেন্দ্র মোদি 1968 সালে বিয়ে করলেন কাকে, যশোদাবেনকে। যশোদাবেনের সাথে মাত্র 3 মাস সংসার করার পর তাকে ফেলে চলে গেল এই নরেন্দ্র মোদি, তোমাদের বর্তমান হিন্দু প্রভু। যশোদাবেন বহু বছর, এ এতগুলো বছর, আমার বয়সের সমান বছর, নরেন্দ্র মোদি এবং তার পরিবারের পেছনে পেছনে ঘুরল স্ত্রীর অধিকার এবং স্বীকৃতি পাওয়ার জন্য, পেল না, পেল না। এমনকি 2014 সালে নরেন্দ্র মোদীকে ভারতের আইনে বাধ্য করা হলো স্বীকার করতে যে তার একজন স্ত্রী আছে। তালাক হয়নি কেন, কারণ কি জানো বাপু, হিন্দু ধর্মে তালাক নেই, কিন্তু স্ত্রীকে ফেলে গিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া আছে। কেমন লাগলো বাপু?